প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক নার্সকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত শ্যামল রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনাটি বাঁকুড়ার ছাতনা এলাকার। বৃহস্পতিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে স্থানীয় শালচূড়া গ্রামের বাসিন্দা শ্যামল রায় রক্ত পরীক্ষা করানোর নামে হাসপাতালে আসে। সেই সময় নার্সকে একা পেয়ে অভিযুক্ত শ্যামল রায় দরজা বন্ধ করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। তবে নার্সের চিৎকারে অন্যান্য সহকর্মীরা এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে নার্সের তরফে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলো। মূল কথা হচ্ছে, সেদিন নাকি উনি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন, তখন এক ওনাদের যে নার্স আছে তাকে নাকি ধর্ষণ করার চেষ্টা করেছেন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তার বিরুদ্ধে 353, 332, 325, 342, 354B, 376, 511 ধরাতে অভিযোগ করেছে। আজকে কোর্টে তোলা হয়েছে। যিনি ডিফেক্ট কমপ্লেন, তার ওনা 164 স্টেটমেন্ট আজকে হয়েছে এবং 23/6 সিটিটা কল করা হয়েছে। 14 ডেজ আজকে 164 হবে। আজকে 164 হয়েছে। আপনার নাম? মানিক বিশ্বাস। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। বাড়ির চার দেওয়ালের বন্দি জীবনে হাঁপিয়ে উঠছেন? রোজ বাড়ির রান্না খেয়ে বোর লাগছে, স্বাদ বদল করতে চান? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে নদীর মনোরম পরিবেশে আহারের সুবন্দোবস্ত আছে এখানে। সুসজ্জিত পার্কে বসে আপনার প্রিয়জনের সাথে লাঞ্চ বা ডিনারের সেরা ঠিকানা অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এছাড়াও আমাদের নবতম সংযোজন, এখানে স্টে রুম, বিয়েবাড়ি ও অন্নপ্রাশনের জন্য হল ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল ময়াল বাসস্ট্যান্ড, এখানে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। তাহলে আর দেরি না করে আজই আসুন অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ফোন নাম্বার 7602961402 অথবা 8637064001। অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।